প্রেমের জারে ধরছে জারে সেই তো জানি কি জ্বালা। দেশের চলচ্চিত্র অঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো চতুর্ভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে সিনেমা মায়া দা লাভ। আসন্ন রোজারিতে মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র তালিকার শীর্ষে রয়েছে সিনেমাটির নাম। পরিচালনার পাশাপাশি মায়া দা লাভের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন জসীমউদ্দিন জাকির। মুক্তির আগেই বুবলি রোশন অভিনীত সিনেমাটির একটি গান প্রকাশ করে সিনেমাপ্রেমীদের চমকে দিলেন নির্মাতা। 25 মার্চ সন্ধ্যায় মায়া দা লাভ সিনেমার ভালোবাসায় প্রবলেম শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ব্রাদার্স ফিল্ম চ্যানেলে। গানটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশনে নির্মাতা জসীমউদ্দিন জাকির লিখেছেন, ঈদের আমেজ শুরু হয়েছে, আর এই আনন্দকে আরও উৎসব মুখর করতে চলে এলো মায়া দা লাভের প্রথম গান ভালোবাসায় প্রবলেম। গানটি অন্তর্জালে আসতেই নেট নাগরিকদের প্রশংসায় ভাসছেন বুবলি রোশন ও সিনেমা মায়া দা লাভ। কয়েকদিন আগে প্রকাশ পেয়েছিল সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। প্রকাশিত পোস্টার একটি হলেও তাতে লুকিয়েছিল চারজন অভিনয়শিল্পী। চারজনের মধ্যে নায়িকা শবনম বুবলিকে ঘিরে আছেন তিন অভিনেতা আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশন। মায়া দা লাভ সিনেমায় দেখা যাবে বুবলিকে পাগলের মতো ভালোবাসে মিলন, কিন্তু বুবলি ভালোবাসে রোশনকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যায় বুবলি। এরপর ঘটে নানা সিনেমাটিক ঘটনা। আগে জানলে করতাম না রে প্রেম প্রেম প্রেম। ব্রাদার্স ফিল্মের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আলিনুর আশিক ভুইয়া। সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে। মাঝে নানা জটিলতায় থমকে ছিল নির্মাণ কাজ। অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে মায়া দা লাভ।